অমুকসা তমুকসা এরার মর্যাদা উফরে তুলিয়া ধরা খিচ্চা কাহিনী উনবা আমরা ফুফ সিলেটর এক ফির সাহেব আসেন তার কিছু আহ্লাদ তৈরি গেছেন ইতা এক হয় লগে তার বাপে বুঝি আত হে দেখছে আপনি দেখবা কিতার মাঝে যে তাইন দেখছেন তান বাপে শাহজালাল লগে আত মিলাইলেন শাহজালাল মোল্লা কোন আর তান বাফ দিন এই দেখলা কোন দিন আরও কয় যে রসুল সাল্লাহ আলাইসাল্লামর লগে মিটিং করছেন তান বাপে গিয়া হেরা গিয়া পনেরো মাস আগে বাপে নাম আর পনেরো মাস পরে গিয়ে বাচ্চা ওয়ার পরে কইতা যে ও খুলিও খুলিয়া ওগুলোর মাঝে নাম ফাইবা নাম না যেন পনেরো মাস আগে মানে বাচ্চা ফেটো আইবার আগে তাই জানি লাইতা তার মূল উদ্দেশ্য হইল গিয়া যে তারা এইটা প্রমাণ করতে চায়। যে গাইবের বিষয়ে খালি আল্লাহ না রসুলের জানেন না আমার বাপেও জানেন আর বাপে যেহেতু বাপ থাকি সিটা ফুটা তো আমরাও ভাবছি যে আমরাও আমরার কাছে থাকি তুমি জানি গাইবের খবর মাঝে মাঝে মূলত আমরার দেশে যারা ফিরফোজার দিকে মানুষকে আহ্বান করে খবর ফোজার দিকে আহ্বান করে মূলত ইলো কিয় তার উদ্দেশ্য ইলকীয় খান যে শাহজালালের খবরও গিয়া যদি তুমি কিছু উপকার পও আমার বাপের খবরও পাইবা তাই না তো বুঝুর গেছ এডা শাহজালালের মাজারও যদি কই কয় যে এইটা হইল কি শিরক সেন্টার তখন তারার জাত ধরে কয় এইটা হইল কি লুরর সেন্টার এইটা হইল গিয়া ঈমানর সেন্টার সিলেটর মানুষ এত জানে অনলাইনও মিডিয়াত কইয়া সিলেটর বাহিরর মানুষরে দুগাইতারবা সিলেনর মানুষ জানে যে শাহজালাল জাফরানর গিতা হয় আমার বাসার খান্দা দেইল কি শাহফরানর মাজার ওরুছর সময় বাইদ গোমানি যায় না বেটা বেটি বেফরদা লেমটা বেটি তারপরে গান বাজনা এমন কোনো বাদ না মদ গাঞ্জা আমি সোশ্যাল মিডিয়া খারাপ আমি সামনে নামাজ পড়ে আমার প্রশ্ন করতে পারবা এমন কোনো বাদ খাম না এই জায়গাতে আছে আপনি মোমবাতি দিবা মোমবাতি আবার দোকানটা কেউ খালি বিক্রি হয় একই প্যাকেট একই বারবার বিক্রি হয় নাই ফ্যাক্টরি গেল মোমবাতি আর আগরবাতির যাই হোক এখন আবার দোকান হয় আর দোকান থেকে বিক্রি হয় এইভাবে চলে সব জায়গা অধিকাংশ মাদার কাহিনী হয় সাফর আনিত তো আমার বাড়ির সামনে আমার এই গটের শাহজালাল আমি আসতাম চারি পাঁচ বছর হিনো দেখছি কিতাব শাহজালালের ইনো কিতাব হয় খড়ম পূজা হয় খড়ম এখান খান থেকে নিয়া গিয়া কইব ওখান শাহজালালের খড়ম তো মানুষের ওখানে চুমা দিয়ে রাখো পয়সা দিয়ে রাখ পয়সা তো লোয়ার এখান ফুরানা এখান তো লোয়ার ওখান থেকে লিখে লিখি ডেগেগু আছে ডেগেগুর ফুরে আগুন দিয়া দেখা নেই আগুন ফুজা করা মানুষের ডেকিকো দেখলে বুঝা যায় যে এই ডেক রান্ধিবার লাগি বাড়া নিয়েছে না এইগুলো পয়সা তুলবার লাগি বাড়া নিয়েছে দেখলে বুঝবা যে এইলা ডেক আর দুনিয়ায় কোনো জায়গায় ফাইদা নাই ওইগুলো ওইগুলো ফাইবা স্পেশাল ডেক অর্ডার দিয়ে বাড়া নিয়েছে যাতে কিন্তু মানুষের পয়সা তৈরি এর উপরে দেখবা কিতা কিতা লাগাই ডেকিকো ইনো হাজারে তো আর হারণ কিতা এর উপরে গ্রিল লাগাই তো আর হারণ কিতা যে পয়সা তৈরি পয়সা তৈয়া আবার নিতে পারেন না আশ্চর্য কারবা মাস পূজা হল শাহজালাল শাহফর আন তারা ইসলামের দাওয়াত লইয়াইছে তারা মাছ ফুজাই কেইবার লাগিয়েছেন না তারা দেখায় কেবার লাগিয়ে না শাহজালাল শাহফুরান রহমতুল্লাহি তারা নিস্তামর দাওয়াত লইয়া তারা হলং ফুজা আর তলোয়ার খুঁজাই লাগি না তারা এইটা আইসেন না যে কোনো জমজমর ফানি হইয়া ফোসা খুয়ার ফানি দিয়া জমজমর ফানি কইয়া মানুষের কাছে ব্যবসা করবার লাগিয়েছেন না তারা আইসেন তাহিদর জ্ঞান দিবার লাগিয়া সুন্নতর জ্ঞান দিব লাগিয়া শির কেমন বেদাত্র উৎকাত করবার লাগিয়া গৌরগোবিন্দকে তার বিরোধা শিল্পিতা লইয়া যে শিল্পর সাথে সম্পৃক্ততা তাক্ত করিয়া আজকে তাদেরকে ফুজু করিয়া ইনো শিল্পর আড্ডাখানা হয়ে গেছে ইনো ব্যবসা হয়ে গেছে আল্লাহ সুবাহ বুঝার তো অভিজ্ঞান হরক্ষা আর এই ব্যবসারে জিয়াইয়া রাখবার লাগিয়া আজকে এক আলেম নামদারী ফেট ফুজারিরা তারা আজকে এগুলার ফক্ষ অবলম্বন করে

ওমা ওহুন نار তার ঠিকানা হইল কি জাহান্নাম অমালিজ জালিমিনা মিনান আনসার এতনের জালিম হল গিয়া যে সবথেকে বড় জুলুম যে আল্লাহর জমিন ও আল্লাহর দেওয়াত সব নিআমতের ভোগ করিয়া আল্লাহর লগে আরজনদের শরীক করছে বরকত কোন জায়গা কিতার মধ্যে বরকত আছে কিতাৰ কিতার মধ্যে নাই কোনটা বরকত না এটা খোর মালিক লগিয়া অহি ওই ওই মত তো হয় আপনি কিলা কইবা যে ওই ওই এলাকা হইল কি পুণ্ন ভূমি

যে তাহিদার দাওয়াত নইয়া শাহ ফরান শাহ জালাল সৈয়া যুগে যুগে আলেম মুলামা এই কেন আইসেন এই আলে মুলামার এক শ্রেণীর উত্তরাধিকারী তারা নিজেদেরকে দাবি করে অথচ তারা রসুল সাল্লাহ সাল্লামের প্রকৃত উত্তরাধিকারী নয় রসুল সাল্লাহ সাল্লামর প্রকৃত উত্তরাধিকারী লগিয়া রসুল সাল্লাহ সাল্লাম হোসেন ওলামা ও রাসাতাম বিয়া আলেমগান এই লগি নবীর উত্তরাধিকারী আর আলেমদের দায়িত্ব এই গিয়া মানুষকে সর্বপ্রথম ইমানের দাওয়াত দেওয়া শিরকর বিরুদ্ধে দাওয়াত দেওয়া অথচ শিরকর বিরুদ্ধে অবস্থান নিছে গিয়া যে আজকে হওয়া যে এইখানো কেন সিলেট শহর যদি খেয়ে কয় যে সিলেট জেলা হইল গিয়া মানে সিলেট এলাকা হইলো গিয়া শিরকর আড্ডাখানা খাওয়ার একটা আড্ডাখানা যদি হয় সিলেটের সব শিরকর সাথে অনেক সেন্টার ওখল আছে আপনার শাহজালাল শাহ সুন্দর তারপরে বুরহান উদ্দিন তারপরে এই শাহ মীর এই ধরনের অনেক সেন্টার ও আছে যেখানে মানসিক গিয়া যেখানে করছে গিয়া মান্যতর শিরকর সাথে জড়িত অধিকাংশ মানুষ মাজারও যায় কিনা মান্য করবার লাগে অথচ মান্য করাই লাগিয়া গাইরুল্লাহ নামে যদি মান্য করা হতে চাইলে শির্ক আল্লাহ সুবান আমরা বুঝার তো অভিজ্ঞান করুক তো রসদ সাল্লাহ আলি সাল্লামর দাঁত মুবারক লইয়া যে দাঁত সই দিয়ে গেছে এটা ওয়াশ করে নিয়ে ওয়াশ কার নিয়ে তান সব দাঁত বাঙ্গিলি সই এই ধরনের মিথ্যা কাহিনী আমরা সমাজ আছে আর মানুষের সুবান লাগিয়া তা মানুষের হুনের আর প্রচার হয় আল্লাহ সুবান বুঝার তো অভিজ্ঞান করুক এই জন্য অনেক মিথ্যা কাহিনী আমরা ছোটো থাকতে থাকি হনি হনি আইসি যেখানে অনেকবার আমরা যে ছোটবেলা শুনা গেছে যে বইয়ের মাঝে ঢুকি গেছে কারণ বুধ যখন সরিষার মাঝে ঢুকি দিব তখন সরিষা দিয়ে আপনি বুধ বা কিলা সরিষার ভিতরে বুধ যেহেতু এই দেশ শাসন করছে সিঁকলে এটা সিঁকলে কহিয়া গেছে শাহবানের ছুটি শাহবানের ছুটি হয় মেঁরাজর ছুটি মেঁরাজোর ছুটি হয় ও এইদে মীরাজ নবীর ছুটি হয়

মানুষ যখন মার ফেটে থাকি বারো হয় তারা কিছুই জানে না তা আল্লাহ জানে না আর আপনার নিচা কাহিনী আটারো বারী গিয়ে মর্যাদা বাড়ব হেন নামে পূজা করা দেব হেন নামে মাফুল করা দেব আর হেন যারা আসি করবো তারা মানে আপনারা তারা গিয়ে হাতিয়া তুফা দিবা এইভাবে ব্যবসা চলেন